পঞ্চায়েত অফিসের গ্রিল ভেঙে নথিপত্র নিয়ে চম্পট। গোপালনগর থানার বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনায় চাঞ্চল্য। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বন্দার বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। পঞ্চায়েতের গ্রিল ভেঙে চুরি, কম্পিউটার নথিপত্র নিয়ে পালালো চোর। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার বৈরামপুর গ্রাম পঞ্চায়েতে। জানা গিয়েছে শনিবার অফিস বন্ধ করে সকলে চলে যান। সোমবার সকালে অফিস খুলতেই চোখে পড়ে গ্রিলের তালা ভাঙা। ভিতরে ঢুকে পঞ্চায়েতের কর্মীরা দেখতে পান কম্পিউটার ও জন্ম শংসাপত্র সহ একাধিক নথিপত্র নিয়ে পালিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। পঞ্চায়েতের পক্ষ থেকে বিষয়টি থানায় জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোপালনগর থানার পুলিশ। পঞ্চায়েতের উপপ্রধান দিব্যেন্দু বিশ্বাস বলেন, সকালে পঞ্চায়েত অফিস খুলতে এসে কর্মীরা দেখেন বারান্দার গ্রিল ভেঙে দুষ্কৃতীরা ঢুকে দরজার তালা ভেঙে প্রত্যেকটি আলমারি লণ্ডভণ্ড করেছে। টাকা পয়সা ছিল না, তবে লকার ভেঙে আলমারির একাধিক গুরুত্বপূর্ণ নথি এবং দুটি ঘর থেকে মোট 3টি কম্পিউটার নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। খবর পেয়ে পঞ্চায়েতে ছুটে আসলাম। আমাদের এখানে 3টে কম্পিউটার ছিল। এসে কি দেখলেন? দেখলাম তালা ভাঙা, লকারগুলো সব খোলা। এখানে 3টে কম্পিউটার ছিল, সেখানে 3টে কম্পিউটার চুরি হয়ে গেছে। কিছু বার্থ সার্টিফিকেট নথি ছিল, সেগুলো দেখতে পাচ্ছি না, আমরা সঠিক বলতে পারছি না। এখন এলোপেতরো ছড়ানো আছে। এদের একটাই ধারণা ছিল, পঞ্চায়েত হয়তো টাকা পয়সা আছে, সেই লোভেই এসেছিল। আমাদের একটা ধারণা না পেয়ে কম্পিউটারগুলো নিয়ে চলে গেছে। নথিপত্র চুরি যাওয়ায় কাজ করার ক্ষেত্রে পঞ্চায়েতে সমস্যা হবে বলে জানান আধিকারিকরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। রোববার বন্ধ ছিল অফিস, 5 তারিখ লাস্ট অফিস করেছি। আজকে অফিস এসে দেখছি উপরে গ্রিলটা ভেঙে আমাদের অফিসের সমস্ত আলমারির চাবি ভেঙে সমস্ত কিছু চেক রেজিস্টার সব কিছু ছড়ানো অবস্থায় এবং 3টে কম্পিউটার সহ সিপিইউ সমস্ত কিছু নিয়ে গেছে। কম্পিউটার নিয়েছে, এটা অনেক গুরুত্বপূর্ণ নথি ছিল। হ্যাঁ, পঞ্চায়েতের বিভিন্ন নথিপত্র তো অবশ্যই থাকবে। পুলিশ এসেছিলো, সমস্ত ইনকোয়ারি করে দেখে গেছে। আমরা থানায় জানানোর পরে বিডিও সাহেবকে ব্যাপারটা জানাই, মৌখিকভাবে জানিয়েছি সবাইকে। আমরা টোটাল লিখিতভাবে থানায় জানাচ্ছি এবং বিডিও সাহেবকেও জানাবো। ওই কম্পিউটারটা বোঝা যাচ্ছে এখন চারিদিকে তো ছড়ানো ছিটানো আছে, আমরা এখন বুঝতে পারিনি টোটালটা। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, গোপালনগর। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।